नमस्कार मरमर छात्र छात्री आज भिडिओ आम अष्टम श्रेणी गणितर द्वितीय अध्याय अनुशीलनी 2.2 एक आठ नम्बर लेकिन थका प्रश्नबूर समाधान कर आगर अनुशीलनी प्रश्नबूर आम समीकरण हिसाब से आंतुमार इते आम समीकरण हिसाब से दिया ना प्रश्नबूर प्रश्नबूर आम किसान वास्तव परिस्थितिर खाप खुआ प्रश्नबूर बनवा इतना यह प्रश्नबूर प्रथम भलदर बुझ लगे तार पास प्रश्न पर आम एट समीकरण उलियब लगे और सही समीकरण समाधान पर आम एक प्रश्न तो यह प्रश्न आम समाधान उलियब लगे ठीक है। इतना अहा अनुशीलनी 2.2 एक नम्बर प्रश्न तो लय एक नम्बर प्रश्न आम कैसे दूटा संख्या 5:7 अनुपात आसे डांगर संख्याटतको सरु संख्या तो 12 कम और संख्या दूटा उलिया इतना और एक कथा मन रखा आम प्रश्नबूर এই প্রশ্নবোৰত আমাক যি উলিয়াব দিব সেইটো আমি ধৰিব লাগিব যি আমাক উলিয়াব দিব সেইটো আমি ধৰিলম। এতিয়া এক নম্বৰ প্ৰশ্নত আমাক সংখ্যা কেইটা উলিয়াব দিছে আৰু সংখ্যা কেইটা সংখ্যা হল আমাৰ দুটা তো সংখ্যা দুটা আমাৰ ধৰি লব লাগিব সংখ্যা দুটা আমি চলক হিচাপে ধৰিলম আৰু ইয়াতে চোৱা সংখ্যা দুটা আমাৰ আছে 5:7 অনুপাতত যেতিয়া আমাৰ অনুপাতত এই অংকবোৰ যেতিয়া আমাৰ অনুপাতত থাকিব যেতিয়া কোনো এটা বস্তু আমাৰ অনুপাতত থাকিব তেতিয়া আমি অনুপাত হিচাপে তার চলকবোৰ আমি ধৰিলম আমি সংখ্যা দুটা আমাৰ এটা হল 5x আৰু এটা হল 7x ঠিক আছে। এটা ধৰা হল সংখ্যা দুটা 5x আৰু 7x ठीक है। इतना चुना प्रश्न आम कैसे डांगर संख्याटतको सर संख्या तो 12 कम डांगर संख्या तो आम इतना 7x 7xतको सर संख्या तो आम 12 कम सो इत प्रश्न मते हम इमार समीकरण तो बनाब लगे इतना प्रश्न मते आम हम प्रश्न मते हम जो आम डांगर संख्याटतको आम संख्या कि 12 कम इतना डांगर संख्याटतको अर्थात 7xतको आम 5x तो कि 12 कम अर्थात प्रश्न मते आम हम प्रश्न मते हम सर संख्या तो जो लिखा जो सर संख्या तो इकुअल हम आम डांगर संख्याटतको 12 कम अर्थात 7x-12 हम ठीक है। कम थाकिले आमार माइनास बेसि थाकिले आमार प्लास एतिया समीकरण तो समाधान कर दिया 5x तो 7x तो एपिने आना इतना आमार 5x 7x तो एफाले आहिले माइनास हबो -7x = -12 एतिया 5x - 7x एतु 2x हबो 2x-र आगत एटा माइनास हबो कारण डांगर तो सिन आमी लिखिबो लागे सो -2x = हबो -12 এতিয়া চোৱা এক্সৰ লগত আমাৰ -2 টো কি পূৰণ হৈ আছে এপিনে গলে হৰণ হ'ব সো এক্স ইকুৱেল হ'ব -12/-2 মাইনাস মাইনাস কেনসেল আৰু 2 টো বাৰত যাব 6 বাৰ সো এক্স ইকুৱেল হ'ল আমাৰ 6 এক্সৰ মান আহিল আমাৰ 6 এতিয়া আমি সংখ্যা দুটা ধৰি লৈছিলোঁ কি এটা 5x আৰু এটা 7x সো দেয়ারফর নিৰ্ণয় संख्या दुटा हब संख्या दुटा हल एटा हब 5x अर्थात 5×x ठाईत एक्सर भैल्यू तो बहुत दिया 5×6 अर्थात हम आम 30 और एटा हब 7x अर्थात 7×6 यू हम आम 42 इतना समाधान तो प्रमाण करा कि कैसी जो डांगर संख्याटतको आम प्रश्न कैसी जो डांगर संख्याटतको सर संख्या तो 12 कम इत डांगर संख्या तो आम 42 आई और सर संख्या तो आम 30 आई से सो 42 30 तो आम 12 कम ठीक है। सो यू हम आम प्रश्न समाधान इतना नेक्स्ट अहा क्वेश्चन नम्बर 2 क्वेश्चन नम्बर 2 कि कैसे ईनिटा क्रमिक जुग्म संख्यार जोगफल 48 संख्या कईटा उलिया ईनिटा क्रमिक संख्या आम धरी लब लगे इतना क्रमिक संख्या बोलिए आम कि बुझ इतना चुना क्रमिक संख्या हल आम जेने धरा 1 पिछत आम 2 आह लगे 2 पिछत 3 3 पिछत 4 इनेदरे क्रम अनुजाई संख्याबूर आह लगे एटार पिछत एटा
এতিয়া ইয়াত আমাক কৈছে ক্রমিক যুগ্ম সংখ্যা, অর্থাৎ আমার ক্রমিক যদি যুগ্ম সংখ্যা লো, অকল যুগ্ম সংখ্যা, প্রথমতে যদি আমি টু লও, টুর পিছত আমার কি আহিব, ফোর আহিব, ফোরের পিছত আহিব সিক্স, সিক্সের পিছত আমার এইট, সো এনেদরে গিয়ে থাকিব। সো এইবর হব আমার ক্রমিক সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা। এতিয়া প্রথম সংখ্যাটা যদি আমি এক্স হিসাবে ধরে লও, প্রথম সংখ্যাটা যদি ধরে লও আমি এক্স, তার পিছর সংখ্যাটা আমার কি হব, ইয়াত চা টু আর ফোরের মাজত গ্যাপ কি আছে, টু, অর্থাৎ টুর পিছত আকো টুর লগত আকো টু প্লাস করে ফোর হয়েছে, ফোরের লগত আকো টু প্লাস করে সিক্স হয়েছে, অর্থাৎ আমার এক্সর পিছর সংখ্যাটা হব আমার এক্স প্লাস টু, আর তার পিছর সংখ্যাটা হব আমার এক্স প্লাস ফোর। ঠিক আছে, সো এটা ধরে লওয়া, ধরা হল ক্রমিক সংখ্যা তিনটা এক্স, এক্স প্লাস টু আর এক্স প্লাস ফোর। এটা প্রশ্ন মতে আমাকে কি কৈছে, প্রশ্নত আমাক কৈছে যে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল হব 48, অর্থাৎ আমার এই তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল হব আমার 48। এতিয়া প্লাস করে দিয়া এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর, এই তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল আছে আমার, যোগফল দিয়া আছে 48। এতিয়া সমাধান করে দিয়া এক্স কেইটা আছে, এটা দুটা তিনিটা, সো থ্রি এক্স হব, থ্রি এক্স প্লাস ইয়াত আমার ধ্রুবক আছে টু আর ফোর, অর্থাৎ সিক্স হব, ইকুয়েল 48। এতিয়া চোয়া থ্রি এক্স ইকুয়েল হব প্লাস সিক্সটো এইপিনে গ'লে মাইনাস সিক্স হব, সো 48 মাইনাস সিক্স হব, এতিয়া থ্রি এক্স ইকুয়েল হব 48 মাইনাস সিক্স 42। এতিয়া চোয়া এক্সটো আমার এইপিনে রাখি দিয়া, আর আমার থ্রি টু এক্সর যে পূরণ হয়েছে এইপিনে গেলে হরণ হব, সো 42 বাই থ্রি হব, এতে থ্রি টু আমার 42 কি বার যাব, এ যাব 14 বার, সো এক্স ইকুয়াল আহিল আমার 14। এতিয়া এক্সর ভ্যালুটা আমার 14 আহিল, অর্থাৎ আমার প্রথম যুগ্ম সংখ্যাটো 14 আহিল, আর নেক্সট যুগ্ম সংখ্যাটো আমার কি হব, 14 প্লাস টু হব, আর তারপিছরটো 14 প্লাস ফোর হব, সো দেয়ারফর নির্ণয় নির্ণয় সংখ্যা তিনিটা হল, এটা হব 14, তারপিছরটো হব এক্স প্লাস টু, অর্থাৎ 14 প্লাস টু একেবারে লিখে দিছো এইটো 16, তারপিছরটো হব 14 প্লাস ফোর, অর্থাৎ 18, সো এইটোৱে হব আমার সমাধান। এতিয়া নেক্সট আহা কোশ্চেন নম্বর থ্রি, কোশ্চেন নম্বর থ্রিত কি কৈছে, যদি 17,500 টাকা তিনিজন মানুহক 1:2:4 অনুপাতত ভগাই দিয়া হয়, তেন্তে প্রত্যেকে কিমানকৈ টকা পালে। এতিয়া চোৱা প্রত্যেকে কিমানকৈ টকা পালে সেইটো আমি ধরে লব লাগিব, আর প্রত্যেকে হব আমার মানুহ আছে আমার কেইজন, তিনিজন, সো তিনিজনে পোৱা টকাখিনি আমি ধরে লব লাগিব। এতিয়া ধরা হল তিনিজনে পোৱা টকা ক্রমে এক্স, টু এক্স আর ফোর এক্স, আর এইটো আমি ধরে লৈছো আমার অনুপাত হিসাবে, আমার অনুপাত দিয়া আছে 1:2:4, সেই হিসাবে আমি এইটো ধরে লৈছো। ঠিক আছে, এতিয়া প্রশ্ন মতে আমাক কি কৈছে, যে 17,500 টাকা তিনিজন মানুহক 1:2:4 অনুপাতত ভগাই দিয়া হৈছে, সো প্রশ্ন মতে আমার কি হব, প্রশ্ন মতে হব আমার এই টকাখিনি এই তিনিজনের মাজত ভগাই দিয়া হয়েছে, টকাখিনি তিনিজনের মাজত ভগাই দিয়া হয়েছে, অর্থাৎ তিনিজনের ভাগ আমার প্লাস করিলে আমি 17,500 টাকা পাম, সো তিনিজনের ভাগ আমার ধরে লৈছো আমি এক্স আর এক্স, টু এক্স আর ফোর এক্স, সো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স হব আমার 17,500। এতিয়া সমাধান করে দিয়া এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স, এটা হব 7x ইকুয়েল হব 17,500। এতিয়া 7টো পূরণ হয়েছে এইপিনে গেলে হরণ হব, সো এক্স ইকুয়েল হব 17,500/7। এতিয়া চোৱা এই হাতটো আমার 17,500 যাব, হাত যাব 17, 17 যাব দুবার, ইয়াত থাকিল 3, 3 আর 5 আমার 35, 35 যাব, হাত যাব 5 বার আর 0 দুটা,
So x equal hole amar 2500. So therefore, তিনি জনে পোয়া টকা ক্রমে এক্স সরি একশো ঠাইত আমার কি হব 2500 2500 আর নেক্সট হব আমার 2x অর্থাৎ 2 × 2500 এইটা হব 5000 5000 তারপর হব 2500 পূরণ সারি এইটা হব 10000 সো এইটাই হব আমার অ্যান্সার এতিয়া নম্বর ফোরত নম্বর ফোরত কি কৈছে যে এখন আয়তাকার খেলপথাৰৰ পৰিসীমা 280 মিটাৰ আৰু ইয়াৰ দিক পোষ্টৰ দুগুণতকৈ 2 মিটাৰ বেছি সো খেলপথাৰখনৰ দিক আৰু পোষ্ট উলিয়া এতিয়া চোৱা প্ৰথমতে আমি ইয়াত আমাক দিক পোষ্টৰ দুগুণতকৈ 2 মিটাৰ বেছি কৈছে অৰ্থাৎ আমি পোষ্ট ধৰি ল'ব লাগিব খেলপথাৰখনৰ পোষ্ট এতিয়া ধৰা হ'ল আয়তাকাৰ খেলপথাৰৰ প্ৰস্থ এক্স মিটাৰ এইটো আমি ধৰি ললোঁ এতিয়া আমাৰ দিক কিমান হ'ব দেয়াৰ ফৰ আয়তাকাৰ খেলপথাৰৰ দিক আচ্ছা দিক আমাৰ কিমান হ'ব ইয়াত কি কৈছে যে দিক প্ৰস্থৰ দুগুণতকৈ 2 মিটাৰ বেছি অৰ্থাৎ প্ৰস্থৰ দুগুণ অৰ্থাৎ 2x হ'ব 2x আকৌ কৈছে দুগুণতকৈ 2 মিটাৰ বেছি চ' 2x প্লাছ 2 হ'ব সো দিক হব 2x প্লাস 2 মিটার ঠিক আছে এতিয়া আমার আয়তর পরিসীমার ফর্মুলা লাগিব আমার আয়তর পরিসীমার ফর্মুলা কি আছিল 2 × দিক প্লাস প্রস্থ 2 × দিক প্লাস প্রস্থ এইটো হল আমার আয়তর পরিসীমা এতিয়া আয়তর পরিসীমা আমার দিয়া আছে আয়তর পরিসীমা ইয়াত আয়তাকার খেলপথার বলে দিবা আয়তাকার ইয়াত খেলপথার বলে দিবা আয়তাকার খেলপথারর পরিসীমা দিয়া আছে 280 মিটার 280 মিটার সো আমার আমি আয়তর পরিসীমা জানো 2 × দিক প্লাস প্রস্থ সো 2 × আমার দিক আছে কিমান দিক আছে 2x প্লাস 2 আকো প্রস্থ আছে আমার এক্স সো 2x প্লাস 2 প্লাস x হব ইকুয়েল হব 280 এতিয়া এইটো সমাধান করে দিয়া 2 × আচ্ছা 2x প্লাস x এইটো কিমান হব 3x হব প্লাস 2 ইয়াতে 2 × 3x এইটো 6x হব 6x প্লাস 2 × 2 এইটো 4 ইকুয়েল 280 এতিয়া 6x ইকুয়েল হব 4টো এইপিনে গ'লে মাইনাস হব সো 280 মাইনাস 4 হব ইকুয়েল কিমান হব 280ৰ পৰা 4 গ'লে এইটো 276 দেখা 6x ইকুয়াল 276 6টো আমাৰ x-ৰ হৈতে পূৰণ হৈছে এইপিনে গ'লে হৰণ হ'ব সো x ইকুয়েল হ'ব 276/6 এতিয়া চোৱা এইটো কটাকটি কৰি দিয়া 6টো আমাৰ 27ত কিমান বাৰ যাব 4 × 6 = 24 চাৰিবাৰ যাব আৰু কিমান থাকিল 3 × 6 = 36 হ'ল সো 36 × 6 = 6 বাৰ যাব সো 46 হ'ল সো x-ৰ ভেলু আহিল 46 সরি এইখানে উঠা নাছিল এটা চাই লওয়া এক্সর ভ্যালু আহিল আমার 46 প্রস্থ আমি এক্স মিটার হিসাবে ধরে লইছো সো প্রস্থ হব আমার 46 আর দিক কি হব দিক হব আমার 2 × 46 + 2 সো দেয়ার ফর নির্ণয় প্রস্থ ইকুয়াল হব 46 আর দিক হব
দীঘবর টু ইন্টু 46 প্লাস টু, এটা কিমান হব? পূরণ করে দিয়া, ছয় দুগুণে বারো আর আশি কিমান হল 92, 92 প্লাস টু এটা হব 94, সো এটা হব মিটার 94 মিটার, আর এইটা হব প্রস্থ 46 মিটার, সো এইখানে হব ইয়ার অ্যান্সার। এতিয়া নেক্সট আহা কোশ্চেন নম্বর ফাইভত, কোশ্চেন নম্বর ফাইভত কি কৈছে, দুটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটার এককর স্থানের অঙ্কটো ফাইভ, সংখ্যাটো অঙ্ক দুটার যোগফলর পাঁচ গুণ হলে সংখ্যাটো নির্ণয় করা। এতিয়া চা ইয়াত আমার সংখ্যাটোর এককর স্থানের অঙ্কটো দিয়া আছে, সো এতিয়া আমি দহকর স্থানের অঙ্কটো ধরি লম। ধরা হল সংখ্যাটোর দহকর স্থানের অঙ্কটো এক্স, আর দিয়া আছে সংখ্যাটোর এককর স্থানের অঙ্কটো, এককর স্থানের অঙ্কটো দিয়া আছে ফাইভ, দেয়ারফর সংখ্যাটো আমার হব কি হব, সংখ্যাটো হব আমার টেন ইন্টু দহকর স্থানের অঙ্কটোর সহ টেন এটা পূরণ করব, টেন ইন্টু এক্স অর্থাৎ টেন এক্স প্লাস ফাইভ হব। এতিয়া চা নাইনটি, ধরা নাইনটি টু, নাইনটি টুক আমি কেন লিখিম, নাইনটি টুক আমি লিখব পড়ো নাইন ইন্টু টেন, নাইন ইন্টু টেন প্লাস টু, অর্থাৎ আমার কি হয়েছে দহকর স্থানের অঙ্কটোর সহ আমার টেন এটা পূরণ হয়। ইয়াত যদি আমি ওলটা কই লিখো টেন ইন্টু নাইন প্লাস টু, ইয়াত দহকর স্থানের অঙ্কটোর সহ আমার কি হয় দহ এটা পূরণ হয়, ঠিক আছে? সো ইয়াত আমি লিখিব পারো, ইয়াত আমার দহকর স্থানের অঙ্কটো আছে এক্স, সো আমি লিখিব পারো টেন এক্স, এককর স্থানের অঙ্কটো আছে ফাইভ, সো টেন এক্স প্লাস ফাইভ অঙ্কটো হব আমার টেন এক্স প্লাস ফাইভ। এতিয়া প্রশ্ন মতে আমাক কি কৈছে, প্রশ্নমতে কৈছে যে সংখ্যাটো অর্থাৎ আমার এই টেন এক্স প্লাস ফাইভ সংখ্যাটো অঙ্ক দুটার যোগফলর পাঁচ গুণ। এতিয়া সংখ্যাটো অঙ্ক দুটা কি কি আছে আমার, এক্স আছে আর এটা ফাইভ আছে, সো সংখ্যাটো কৈছে আমার অঙ্ক দুটার অর্থাৎ আমার এই এক্স প্লাস অঙ্ক দুটার যোগফলর এক্স প্লাস ফাইভ ফাইভর পাঁচ গুণ, অর্থাৎ আমার এক্স প্লাস ফাইভ ইন্টু ফাইভ হব, এইটো হব। এতিয়া সমাধান করে দিয়া, টেন এক্স প্লাস ফাইভ ইকুয়েল হব ফাইভ ইন্টু এক্স, এইটো হব ফাইভ এক্স, আকো প্লাস ফাইভ ইন্টু ফাইভ এইটো হব টুয়েন্টি ফাইভ। এতিয়া চা ফাইভ এক্সটো এইপিনে লৈ আহা, ইয়াতে আমার টেন এক্স আছে, এইপিনে আনিলে ফাইভ এক্সটো মাইনাস হব, মাইনাস ফাইভ এক্স ইকুয়েল টুয়েন্টি ফাইভ, ফাইভটো সেইপিনে গেলে মাইনাস ফাইভ হব, সো আমার টেন এক্স মাইনাস ফাইভ এক্স এইটো ফাইভ এক্স হব ইকুয়েল টুয়েন্টি ফাইভ, মাইনাস ফাইভ এইটো টুয়েন্টি হব। এতিয়া চোৱা এক্সটো আমার ফাইভটো আমার এক্সর হয়তো পূরণ হয়েছে, এইপিনে গেলে হরণ হব, সো টুয়েন্টি বাই ফাইভ হব, এটা ফাইভ টু টুয়েন্টি চারিবার যাব, সো এক্সর ভ্যালু আহিল আমার ফোর, সো দেয়ারফর সংখ্যাটো আমার কি হব নির্ণয় সংখ্যাটো, নির্ণয় সংখ্যাটো হল সংখ্যাটো হব আমার টেন ইন্টু এক্স, এক্সর টাইট কি আছে ফোর আছে, অর্থাৎ টেন ইন্টু ফোর প্লাস ফাইভ, সো টেন ইন্টু ফোর এইটো ফর্টি হব, ফর্টি প্লাস ফাইভ ফর্টি ফাইভ, সো এনসার হব আমার ফর্টি ফাইভ, সো সংখ্যাটো হব ফর্টি ফাইভ। এতিয়া নেক্সট আহা কোশ্চেন নম্বর সিক্স, কোশ্চেন নম্বর সিক্সত কি কৈছে, এটা বিষম বাহু ত্রিভুজর প্রথম বাহু তৃতীয় বাহুতকৈ দুই সেন্টিমিটার বেশি আর দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর দুগুণতকৈ পাঁচ সেন্টিমিটার কম, ত্রিভুজটোর পরিসীমা যদি টুয়েন্টি নাইন সেন্টিমিটার হয় তেন্তে তিনিওডাল বাহুর যোগ উলিয়া। ইয়াতে আমার ত্রিভুজটোর যিকোনো আমি এটা বাহু ধরে লব লাগিব, এতিয়া কোনটো বাহু আমি ধরে লম, ইয়াতে চা প্রশ্নত কৈছে ত্রিভুজের প্রথম বাহু তৃতীয় বাহুতকৈ দুই সেন্টিমিটার বেশি, আকো দ্বিতীয় বাহুটো আমার তৃতীয় বাহুর লগত তুলনা করেছে, সো আমি তৃতীয় বাহুটো ধরে লম। এতিয়া ধরা হল ত্রিভুজটোর তৃতীয় বাহুটো এক্স সেন্টিমিটার, এতিয়া দেয়ারফর আমার
প্রথম বাহুটো ত্রিভুজটোর প্রথম বাহু, প্রথম বাহুটো হব। ইয়াত চোৱা কি কৈছে আমাক প্ৰশ্ন, যে ত্ৰিভুজৰ প্ৰথম বাহু তৃতীয় বাহুতকৈ 2 চেণ্টিমিটাৰ বেছি, অৰ্থাৎ আমাৰ ইয়াত তৃতীয় বাহুটো আমি ধৰি লৈছোঁ এক্স, অৰ্থাৎ আমাৰ এক্সতকৈ 2 চেণ্টিমিটাৰ বেছি হ'ব। বেছি হ'লে ইয়াত হ'ব এক্স প্লাছ টু, এক্স প্লাছ টু চেণ্টিমিটাৰ, ঠিক আছে। আৰু আমাৰ ত্ৰিভুজটোৰ দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুটো আমাৰ কি হ'ব, প্ৰশ্নত কি কৈছে যে দ্বিতীয় বাহু তৃতীয় বাহুৰ দুগুণতকৈ 5 চেণ্টিমিটাৰ কম, অৰ্থাৎ তৃতীয় বাহু আছে আমাৰ এক্স, এক্সৰ দুগুণ অৰ্থাৎ 2x হ'ব, 2x-তকৈ আমাৰ কি কৈছে 5 চেণ্টিমিটাৰ কম, অৰ্থাৎ মাইনাছ হ'ব 5, মাইনাছ 2x-5 চেণ্টিমিটাৰ হ'ব তৃতীয় বাহু, ঠিক আছে। এতিয়া প্ৰশ্নত আমাক দিয়া আছে ত্ৰিভুজটোৰ পৰিসীমা 29 চেণ্টিমিটাৰ। এতিয়া ত্ৰিভুজৰ পৰিসীমাটো আমাক জানিব লাগিব। এতিয়া ত্ৰিভুজৰ পৰিসীমা কি, যে ত্ৰিভুজৰ বাহু তিনিটাৰ যোগফলে হ'ব ত্ৰিভুজৰ পৰিসীমা, ঠিক আছে। ত্ৰিভুজৰ বাহু তিনিটাৰ যোগফলে হ'ব ত্ৰিভুজৰ পৰিসীমা। এতিয়া প্ৰশ্নমতে, প্ৰশ্নমতে কি হ'ব, বাহু তিনিটা আমাক কি কি দিয়া আছে, এক্স, এক্স প্লাছ টু আৰু 2x-5। ইয়াত হ'ব এক্স প্লাছ, এক্স প্লাছ টু প্লাছ 2x-5। ইয়াতে এটা ব্ৰেকেট দি দিব পাৰা, নিদিলে কোনো কথা নাই, ইয়াত ব্ৰেকেট দি দিব পাৰা, এতিয়া বুজাত সুবিধা হ'ব। ইয়াত চোৱা, আমি জানো ত্ৰিভুজৰ পৰিসীমা কি, ত্ৰিভুজৰ পৰিসীমা হ'ল আমাৰ ত্ৰিভুজটোৰ বাহু তিনিটাৰ যোগফল। ইয়াত চোৱা বাহু তিনিটা আমাক কি দিয়া আছে, এটা আছে এক্স, এটা আছে এক্স প্লাছ টু আৰু এটা আছে 2x-5। চ' বাহু তিনিটাৰ যোগফল আমাৰ দিয়া আছে কিমান, 29 চেণ্টিমিটাৰ। এতিয়া সমাধান কৰি দিয়া, প্ৰথমতে ব্ৰেকেটখিনি উঠাই দিয়া, ব্ৰেকেটবোৰ ইয়াত এক্স প্লাছ, ব্ৰেকেট উঠাই দিলে আমাৰ যিহেতু প্লাছ আছে কোনো চিহ্নৰ পৰিৱৰ্তন নহ'ব, চ' এক্স প্লাছ টু প্লাছ 2x-5 ইকুৱেল হ'ব 29। এতিয়া চোৱা ইয়াত আমাৰ এক্স কেইটা আছে, এক্স আছে 4টা, চ' 4x হ'ব, 4x প্লাছ, চৰি প্লাছ নহ'ব, ইয়াতে প্লাছ 2 আছে আৰু -5 আছে, চ' এইটো হ'ব আমাৰ -3 ইকুৱেল 29। এতিয়া চোৱা 4x ইকুৱেল হ'ব 29, ইয়াতে -3টো এইপিনে গ'লে +3 হ'ব, চ' +3। ফোর এক্স ইকুয়েল হব 29+3 এইটো 32। এতিয়া 4টো আমাৰ এক্সৰ সৈতে পূৰণ হৈ আছে, এইপিনে গ'লে হৰণ হ'ব, চ' 32/4 হ'ব। এতিয়া 4টো 32ত কিমান বাৰ যাব, 32ত যাব 8 বাৰ, চ' এক্সৰ ভেল্যু আহিল আমাৰ 8, এক্সৰ ভেল্যু আহিল 8। চ' আমাৰ প্ৰথম বাহুটো কি হ'ব, লিখি দিবা নিৰ্ণয়, দেৰফৰ নিৰ্ণয় ত্ৰিভুজটোৰ প্ৰথম বাহু, প্ৰথম বাহু, প্ৰথম বাহুটো আমাৰ কি হ'ব, প্ৰথম বাহু আছে এক্স প্লাছ টু, অৰ্থাৎ আমাৰ 10 হ'ব, প্ৰথম বাহুটো হ'ব 10। দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুটো কি হ'ব, দ্বিতীয় বাহু 2x-5, অৰ্থাৎ আমাৰ 2×8, 2×8 কিমান হ'ব, 2×8 হ'ব 16, 16-5 কিমান হ'ব 11, চ' আমাৰ দ্বিতীয় বাহুটো হ'ব 11 চেণ্টিমিটাৰ, এইটো 10 চেণ্টিমিটাৰ। আৰু আমাৰ তৃতীয় বাহুটো হ'ব, তৃতীয় বাহুটো আমি এক্স হিচাপে ধৰি লৈছিলোঁ আৰু এক্সৰ ভেল্যু আহিছে 8, চ' তৃতীয় বাহুটো হ'ব 8 চেণ্টিমিটাৰ, ঠিক আছে। চ' এইখিনি হ'ব ইয়াৰ এনচাৰ। এতিয়া নেক্সট কোৱেশ্যন নম্বৰ 7, কোৱেশ্যন নম্বৰ 7 কি কৈছে, যে এটা সংখ্যাৰ 6 গুণ সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰিলে পোৱা যোগফলৰ 3 গুণৰ সমান হয়, সংখ্যাটো উলিয়া। চোৱা একেবাৰে সহজ হয় এইটো, সংখ্যাটো ধৰি লোৱা, ধৰা হ'ল সংখ্যাটো এক্স। এতিয়া প্ৰশ্নত আমাক কি কৈছে, প্ৰশ্নমতে, প্ৰশ্নমতে কি হ'ব, কি কৈছে যে সংখ্যাৰ 6 গুণ, এটা সংখ্যাৰ 6 গুণ, অৰ্থাৎ এই সংখ্যাটোৰ 6 গুণ, অৰ্থাৎ আমাৰ কি হ'ব, এইটো 6x হ'ব, 6x ইকুৱেল হ'ব সংখ্যাটোৰ 6 গুণ সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰি পোৱা, অৰ্থাৎ এক্সৰ লগত 12 যোগ কৰি পোৱা, এক্স প্লাছ 12 12 যোগ কৰি পোৱা যোগফলৰ 3 গুণৰ সমান, অৰ্থাৎ এই দুটাৰ যোগফলৰ 3 গুণৰ সমান,
অর্থাৎ তিনিরে পূরণ হব। ঠিক আছে, এতিয়া সমাধান করে দিও। সিক্স এক্স ইকুয়াল থ্রি টু প্রথমত পূরণ হব, এক্সর থ্রি ইন্টু এক্স থ্রি এক্স হব, প্লাস থ্রি ইন্টু আক বারো ইন্টু থার্টি সিক্স হব। এতিয়া এই থ্রি এক্স টু এইপিনে লৈ আহা, সিক্স এক্স এইটো মাইনাস হব, মাইনাস থ্রি এক্স ইকুয়াল হব থার্টি সিক্স। এতিয়া সিক্স এক্সর পৰা থ্রি এক্স গলে এইটো থ্রি এক্স ইকুয়াল থার্টি সিক্স। এতিয়া চোৱা, থ্রি টু আমার পূরণ হয়ে আছে, এইপিনে গলে হরণ হব, সো এক্স ইকুয়াল থার্টি সিক্স বাই থ্রি হব। এতিয়া থ্রি টু থার্টি সিক্সত কিমান বার যাব, বারো বার যাব, সো এক্সর ভ্যালু আহিল টুয়েলভ, এক্সর ভ্যালু টুয়েলভ আহিল। সো আমার নির্ণয় সংখ্যাটো হব বারো। এতিয়া নেক্সট চোৱা, আমাৰ আট নম্বৰ প্ৰশ্নত কি কৈছে, যে তিনিটা ক্ৰমিক স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল আছে ফৰ্টি ফাইভ আৰু সংখ্যাকেইটা উলিয়া। এই আট নম্বৰ প্ৰশ্নটো চোৱা, আমাৰ দুই নম্বৰ প্ৰশ্নৰ লগত মিল আছে, এইটো আমাৰ দুই নম্বৰটো আৰু আট নম্বৰটো প্ৰায় একে। চ' এইটো আট নম্বৰ প্ৰশ্নৰ সমাধান মই স্ক্ৰীণত দি দিছোঁ, ভিডিঅ'টো পজ কৰি লিখি ল'বা। চ' আজিৰ ভিডিঅ'টোত এইখিনিয়ে, আৰু নেক্সট ভিডিঅ'ত আমি কুৱেশ্যন নম্বৰ নাইনৰ পৰা আলোচনা কৰিম। থেংক ইউ।